মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গোড়াই, মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার, মহকুমা হাসপাতালের সুপার মাসুদ হাসান সহ পুলিশ আধিকারিকেরা। হাসপাতালের চিকিৎসক নার্সদের নিরাপত্তা সহ হাসপাতাল চত্বরে যাতে কোনো ধরনের অনৈতিক কাজ না হয় সেদিকে নজর রাখবেন পুলিশ কর্মীরা। হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্প হওয়ায় খুশি চিকিৎসকেরা। একজনটি মাথাভাঙ্গা রয়েছেন, একদিকেও স্যার রয়েছেন, রয়েছেন এখানকার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং অন্যান্য ব্যক্তিবর্গ। আমরা সবাই মিলে আজকে এসডি হসপিটালে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা এটা খতিয়ে দেখলাম। বিভিন্ন জায়গায় যে সিসিটিভির যেগুলো রয়েছে সেই বন্দোবস্তগুলো দেখলাম এবং এখানকার যারা স্টাফ রয়েছে ওনাদের সাথে কথাবার্তা বললাম। তার সাথে সাথে আমরা এই সার্বিক নিরাপত্তার জন্য আমরা এখানে একটা পুলিশ ক্যাম্পের আজকে উন্মোচন করলাম। আমাদের কোচবিহার জেলা পুলিশের এবং তথা রাজ্য সরকারের যেটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে হাসপাতালের নিরাপত্তা সুনির্দিষ্ট করা, এর জন্যই আমরা এই প্রকল্পগুলো নিয়েছি। স্যার দিবারাত্র এই ক্যাম্পে থাকবে।